কেমন আছেন সবাই আশা করি খুব ভালো হাউ টু ট্রেন ইউর ড্রাগনের পার্ট থ্রিতে আপনাকে স্বাগতম তবে ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাকে বলছি যদি এখনও পার্ট টু না দেখে থাকেন তাহলে প্লিজ আগে পার্ট টু দেখে নিন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে তা না হলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে তাহলে চলুন আজ এরা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক বার্কের চেহারা অনেকটাই বদলে গেছে বার্ক এখন ড্রাগনদের আশ্রয় কেন্দ্র আর হিকাপ টুথলেস অ্যাস্ট্রিট ও তাদের সঙ্গীরা এখন বিভিন্ন জায়গার দস্যুদের সাথে লড়াই করে ড্রাগন উদ্ধার করে তাদের গ্রামে নিয়ে আসে তেমনি একদিন ড্রাগন উদ্ধারের জন্য সবাই মিলে একটি জাহাজে হামলা করে বসে তখন জাহাজে উপস্থিত দস্যু সেনারা হিকাপকে আগুনের ভেতর হাঁটতে দেখে ভূত মনে করে ভয় পেয়ে যায় তাই হিকাপ তার মুখোশ খুলে নিজের চেহারা দেখিয়ে বলে সে ভূত নয় বরং সাধারণ মানুষ কিন্তু দস্যু সেনারা কিছুতেই বিশ্বাস করতে চায় না কারণ হিকাপ ও তার সঙ্গীরা একজনের পর একজন করে আগুনের ভেতর ছিল। তো সবাই মিলে ড্রাগন উদ্ধার করতে থাকে আর হিকাপের মা উপরে বসে সবাইকে পাহারা দেয় ড্রাগন উদ্ধার করে ফিরে আসার সময় টুথলেস কিছু একটার উপস্থিতি টের পায় কিন্তু রাতের অন্ধকারের কারণে টুথলেস বিষয়টা ঠিকমতো আন্দাজ করতে পারে না তবে আপনাদের বলে রাখি টুথলেস এইমাত্র যা টের পেয়েছিল তা ছিল টুথলেস মানে নাইট ফিউরির সঙ্গী লাইট ফিউরি টুথলেস লাইট ফিউরিকে দেখতে না পারলেও লাইট ফিউরি কিন্তু টুথলেসকে ঠিকই দেখেছিল গ্রামে ফিরে নতুন ড্রাগনেরা দুষ্টামি করতে গিয়ে গ্রামের কিছু ঘরবাড়ি নষ্ট করে ফেলে তাই টুথলেস সবাইকে ঝাড়ি দিয়ে দুষ্টামি করতে নিষেধ করে দেয় আর সবাই টুথলেসের ঝাড়ি শুনে চুপচাপ ভদ্র হয়ে যায় কারণ টুথলেস এখন সকল ড্রাগনের রাজা তাই সব ড্রাগন টুথলেসকে সম্মান করে তো গব্বার টুথলেসকে এভাবে ড্রাগন উদ্ধার করে গ্রামে নিয়ে আসতে নিষেধ করে কারণ এভাবে ড্রাগন ধরে আনতে থাকলে একদিন ড্রাগনের কারণেই বার্কের লোকদের খাবার জোগাতে এবং থাকার জায়গায় কষ্ট হবে তাছাড়া যাদের থেকে এই ড্রাগনগুলো উদ্ধার করা হয় তারাও যে কোনো সময় প্রতিশোধ নিতে হামলা করতে পারে কিন্তু হিকাপ গব্বারকে বলে আমাদের কাছে ড্রাগনের রাজা টুথলেস আছে তাহলে আর আমাদের ভয় কিসের তারপর খাবার সময়ে গব্বার হিকাপ ও অ্যাস্ট্রিটকে বিয়ে করে নিতে বলে তখন বিয়ের কথা শুনে সবাই খাওয়া থামিয়ে হিকাপ ও অ্যাস্ট্রিটের দিকে তাকিয়ে থাকে জবাবে হিকাপ এত তাড়াতাড়ি বিয়ে করবে না বলে জানিয়ে দেয় এমন সময় অ্যারিট খবর নিয়ে আসে সমুদ্রের দস্যুদের দুটি জাহাজ দেখা গেছে যেটা হিকাপের জন্য একটা বিপদের সংকেত বলা যায় অপরদিকে গ্রিমেল নামক একজন ব্যক্তি ড্রাগর আস্তানায় গিয়ে ড্রাগর বেঁচে থাকা সেনাদের সাথে দেখা করে এরপর ড্রাগর সেনারা গ্রিমেলের সাথে চুক্তি করে নেয় যদি গ্রিমেল হিকাপকে হারিয়ে দিতে পারে আর হিকাপের নাইট ফিউরিটা হত্যা করতে পারে তাহলে ড্রাগর সেনারা গ্রিমেলকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা উপহার দেবে কারণ হিকাপ টুথলেসের সাহায্যে একের পর এক সব ড্রাগন ধরে নিয়ে যাচ্ছে তাই ড্রাগর সেনারা গ্রিমেলকে তাদের কাছে থাকা সেই বন্দি লাইট ফিউরিটা দিয়ে গ্রিমেলের সাহায্য চায় বিষয়টা একটু সহজ করে বলতে গেলে ড্রাগর পরাজিত সেনারা হিকাপকে মারার জন্য গ্রিমেলকে ভাড়া করে নিয়েছে আর গ্রিমেলের কাজটা সহজ করার জন্য লাইট ফিউরিকে গ্রিমেলের হাতে তুলে দিয়েছে তো একদিকে ড্রাগর পরাজিত সেনা এবং গ্রিমেলের চুক্তি হয় আর অপরদিকে হিকাপ তার ছোটবেলার স্মৃতি মনে করে হিকাপ যখন ছোট ছিল তখন হিকাপের বাবা বলেছিল ড্রাগনদের একটা হিডেন ওয়ার্ল্ড আছে যেখানে বিশাল বড় একটা ঝর্ণা আছে আর সেই ঝর্নার আড়ালেই সকল ড্রাগনের বসবাস এবং সেখান থেকেই সব ড্রাগনেরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তবে আজ পর্যন্ত কেউই ড্রাগনদের হিডেন ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারেনি কারণ কেউ জানেই না ড্র্যাগনদের হিডেন ওয়ার্ল্ডের লোকেশন কোথায় তো হিকাপের স্মৃতিচারণের সময় অ্যাস্ট্রিট হিকাপের সাথে দেখা করতে চলে আসে আর হিকাপ ও অ্যাস্ট্রিডের কথার মাঝেই টুথলেস খেলা করতে গিয়ে আবারও কিছু একটার উপস্থিতি টের পেয়ে হিকাপকে রেখে একাই চলতে শুরু করে তাই হিকাপ ও অ্যাস্ট্রিট টুথলেসের পিছনে গিয়ে দেখে টুথলেস একটা লাইট ফিউরির দেখা পেয়েছে এমন সময় হিকাপকে দেখে লাইট ফিউরি হিকাপের ওপর ফায়ার করে তাই টুথলেস লাইট ফিউরিকে ঝাড়ি দেয় ফলে লাইট ফিউরি টুথলেসকে ছেড়ে চলে যায় আর অ্যাসেডেসে হিকাপকে লাইট ফিউরির ফায়ার থেকে বাঁচিয়ে নেয় তবে লাইট ফিউরি চলে যাওয়ার কারণে টুথলেসের মন খারাপ হয়ে যায় এরপর বাড়ি ফিরে অন্যান্য ড্রাগনের সঙ্গী দেখে টুথলেস লাইট ফিউরিকে মিস করে উল্টাপাল্টা আচরণ করে তাই হিকাপ ও হিকাপের বন্ধু টাফনাট টুথলেসের জন্য লাইট ফিউরিকে খুঁজতে জঙ্গলে গিয়ে একটা ফাদের দেখা পায় তারপর বাড়ি ফিরে হিকাপ সবাইকে বলে তাদের গ্রামে কেউ একজন নজরদারি করছে আর সে জঙ্গলে ফাঁদ পেতে রেখেছে তাই সবাই যেন সাবধানে থাকে হিকাপের কথা শুনে অ্যারিট বলে এটা গ্রিমেলের কাজ কারণ অ্যারিট গ্রিমেলকে চেনে গ্রিমেল যেহেতু ফাঁদ পেতেছে তাহলে সে অবশ্যই আবারও ফিরে আসবে তাই অ্যারিট হিকাপকে বলে গ্রিমেলের ব্যাপারটা হিকাপ যেন হালকা করে না দেখে এরপর রাতের বেলায় হিকাপ কিছু পুরোনো ম্যাপ এবং হিকাপের নির্মাণ করা ম্যাপ নিয়ে হিডেন ওয়ার্ল্ডের সন্ধান করতে বসে এমন সময় গ্রিমেল হিকাপের রুমে এসে টুথলেসকে অজ্ঞান করে ফেলে তারপর নিজের পরিচয় দিয়ে হিকাপকে বলে তুমি আমাকে চিনবে না তবে তোমার বাবা আমাকে চিনত ভয়ঙ্কর নাইট ফিউরি হত্যার জন্য আমি বিখ্যাত প্রায় সবগুলো নাইট ফিউরি আমি হত্যা করেছি এখন শুধু তোমার নাইট ফিউরিটা বাকি আছে তাই আমি চাই তোমার নাইট ফিউরিটা আমাকে দিয়ে দাও জবাবে হিকাপ বলে তুমি কি করে ভাবলে আমার রুমে এসে হুমকি দেবে আর আমি তোমাকে আমার ড্রাগন দিয়ে দেব। এমন সময় হিকাপের মা আর গব্বার এবং হিকাপের সহযোদ্ধারা মিলে গ্রিমেলকে চারিদিক থেকে আটকে ফেলে তাই গ্রিমেল তার শিকার করা বিষাক্ত ড্রাগন দিয়ে হামলা করে হিকাপের রুম জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় আর যাবার আগে বলে যায় আমি আবার আসব। তখন তোমার নাইট ফিউরিটা আমার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত থেকো কারণ গ্রিমেল যদি কোনোভাবে হিকাপের নাইট ফিউরিটা নিয়ে যেতে পারে তাহলে সহজেই হিকাপকে মেরে ফেলতে পারবে গ্রিমেল চলে যাবার পর হিকাপের গ্রামে মিটিং বসে মিটিংয়ে হিকআপ তার ভুল স্বীকার করে বলে গ্রিমেলকে হালকা করে দেখাটা উচিত হয়নি তাছাড়া এটাও নিশ্চিত গ্রিমেল আবার এসে তাদের গ্রামে হামলা চালাবে তাই হিকাপের গ্রামবাসীর উচিত আপাতত গ্রাম ছেড়ে দূরে কোথাও একটি নতুন বসতি গড়ে তোলা এরপর মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিকপ ও তার গ্রামবাসীরা নতুন বসতির উদ্দেশ্যে গ্রাম ছেড়ে চলতে থাকে এমন সময় লাইট ফিউরি এসে টুথলেসের পিঠ থেকে হিকাপকে ফেলে দেয় তবে নিচে পড়ে যাবার আগেই টুথলেস গিয়ে হিকাপকে ধরে ফেলে টুথলেসের এরকম কাজ দেখে লাইট ফিউরি টুথলেসের ওপর রাগ করে তারপর আকাশে ফায়ার করে আগুনের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায় এরপর হিকাপ ও তার গ্রামবাসীরা উড়তে উড়তে ক্লান্ত হয়ে একটি জায়গায় থামে এবং সেখানে তাদের ঘরবাড়ি করার সিদ্ধান্ত নেয় অপরদিকে গ্রিমেল ও ড্রাগর পরাজিত সেনারা বাড়কে এসে দেখে সবাই গ্রাম ছেড়ে চলে গেছে তাই ড্রাগর সেনারা গ্রিমেলের উপর ভরসা করতে পারে না এমন সময় গ্রিমেল বলে ওরা যেখানেই যাক না কেন আমি ওদের ঠিকই ধরে ফেলব কারণ নাইট ফিউরি অর্থাৎ টুথলেসের ধ্যান এখন লাইট ফিউরির দিকে আর আমি লাইট ফিউরির ওপর নজর রাখছি তাই অযথা চিন্তা করো না এর মানে হলো গ্রিমেল ইচ্ছে করেই লাইট ফিউরিকে ছেড়ে দিয়েছে যেন লাইট ফিউরির মাধ্যমে সহজেই টুথলেসকে ফাঁদে আটকাতে পারে আর হিকাপ ও টুথলেসকে হত্যা করতে পারে অপরদিকে নতুন বসতিতে এসে রাতের বেলায় সবাই যখন ঘুমে ব্যস্ত তখন টুথলেস লাইট ফিউরির উপস্থিতি টের পেয়ে লাইট ফিউরির পিছু আর হিকাপো টুথলেসকে ফলো করে পিছনে চলে আসে এরপর একটি নির্জন জায়গায় গিয়ে টুথলেস লাইট ফিউরিকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা চালায় কিন্তু লাইট ফিউরি টুথলেসকে পাত্তানা দিয়ে দূরে সরে যায় তবে টুথলেসও হাল ছাড়ার পাত্র না টুথলেস তার ছবি আঁকার ট্যালেন্ট দেখিয়ে লাইট ফিউরিকে ইমপ্রেস করে ফেলে কিন্তু এখানেও ঝামেলা বাঁধে টুথলেসের সাথে হিকাপকে দেখে লাইট ফিউরি উড়ে চলে যায় তাই টুথলেসও লাইট ফিউরির সাথে যাওয়ার চেষ্টা করে তবে অটোমেটিক মুডে না থাকার কারণে ব্যর্থ হয়ে পানিতে পড়ে যায় টুথলেসের এরকম অবস্থা দেখে হিকাপ সারা রাত জেগে টুথলেসের লেজের জন্য একটা নতুন পাখা বানিয়ে দেয় আর এই পাখাটা ছিল নতুন টেকনোলজিতে গড়া ফুল অটোমেটিক সিস্টেমের ফলে টুথলেসের ওড়ার জন্য আর কখনও হিকাপের সাহায্যের প্রয়োজন হবে না অর্থাৎ টুথলেস এখন একাই মুক্ত হয়ে লাইট ফিউরির সাথে উড়তে পারবে তবে পাখাটা যেন দেখতে একদম ন্যাচারাল মনে হয় এবং হাই পাওয়ারের আগুন সহ্য করে টিকে থাকতে পারে তাই হিকআপ টুথলেসের গায়ের ফায়ারপ্রুফ চামড়ার কিছু অংশ আঠার সাথে মিক্স করে নতুন পাখার ওপর একটা প্রলেপ দিয়ে দেয় ফলে পাখাটা টুথলেসের লেজের অরিজিনাল পাখার মতোই মজবুত ও টেকসই হয়ে যায় আর নতুন পাখা পেয়ে টুথলেস হিকাপকে রেখে একাই লাইট ফিউরির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে এবং অনেক খোঁজাখুঁজির পর লাইট ফিউরির দেখা পায় লাইট ফিউরি টুথলেসকে দেখে পুনরায় নিজের অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দেখিয়ে টুথলেসকে চ্যালেঞ্জ করে তাই টুথলেসও অদৃশ্য হবার জন্য চেষ্টা করে কিন্তু টুথলেসের চেষ্টার ফলাফল হয় জিরো ফলে টুথলেস কিছুটা অপমান ফিল করে এবং বজ্রপাতের মতো শক্তি উৎপন্ন করে বজ্রপাতের লাইটের মধ্যে গায়েব হয়ে যায় ফলে লাইট ফিউরি টুথলেসের ওপর পুরোপুরি ইমপ্রেস হয়ে যায় অপরদিকে গ্রিমেল হিকাপের মায়ের উপর ড্রাগন দিয়ে হামলা করে ছেড়ে দেয় আর হিকাপের মা পালিয়ে আসে কারণ গ্রিমেল এবার হিকাপের মাকে ফলো করে হিকাপের নতুন বসতিটা খুঁজে বের করতে চাচ্ছিল হিকাপের মা বসতিতে এসে সবাইকে বলে গ্রিমেল হয়তো তাদের ফলো করছে মায়ের কথা শুনে হিকাপ গ্রিমেলের কাছে যাবার সিদ্ধান্ত নেয় এবং গ্রিমেলের কাছে জানতে চায় সে কেন এরকম করছে জবাবে গ্রিমেল বলে সে যখন ছোটো ছিল তখন একটি নাইট ফিউরি তাদের গ্রামে হামলা করেছিল তখন নাইট ফিউরির ভয়ে সবাই পালিয়ে বেড়ালেও গ্রিমেল পালায়নি সে সাহসিকতার সাথে লড়াই করে নাইট নাইটফিউরিটা হত্যা করেছিল আর নাইট ফিউরি হত্যার মাধ্যমে সেদিন গ্রিমেল পুরো গ্রামের কাছে হিরো হয়ে যায় এবং সেদিন থেকেই গ্রিমেলের টার্গেট সে সেই ফিউরি প্রজাতি একেবারে ধ্বংস করে ফেলবে এরপর হিকাপ বলে যদি ড্রাগন ধ্বংস করতেই চাও তাহলে তোমার কাছে ড্রাগন কেন জবাবে গ্রিমেল বলে এগুলো তো বিষাক্ত নেশাখোর ড্রাগন ওরা নিজেদের বিষেই মাতাল হয়ে আমার হুকুম মানতে চায় তাই আমি ওদের বিষগুলো সংগ্রহ করি আর অল্প অল্প করে বিষ দিয়ে ওদের মাতাল বানিয়ে রাখি ফলে ওরা আমার হুকুম পালন করে চলো তোমাকে একটা ডিমো দেখাই এরপর গ্রিমেল বিষাক্ত ড্রাগন দিয়ে হিকাপ ও তার সহযোগীদের ওপর আক্রমণ করে তবে হিকাপ ও তার সহযোগীরা ড্রাগনের হামলা থেকে কোনো মতে বেঁচে ফিরলেও টাফনাডের বোন রাফনাট গ্রিমেলের হাতে ধরা পড়ে যায় এরপর বাড়ি ফিরে হিকাপ নিজের গ্রামবাসীর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ টুথলেস লাইট ফিউরির সাথে যাবার পর আর ফিরে আসেনি তাই হিকাপের একার পক্ষে গ্রিমেলের সাথে লড়াই করে টিকে থাকা সম্ভব নয় তাই অ্যাস্ট্রিট ও হিকাপ দুজনে মিলে টুথলেসকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং অনেক খোঁজার পরে সমুদ্রের ভেতরে একটি বিশাল ঝর্নার দেখা পায় ঝর্নার ভেতরে গিয়ে হিকাপ হিডেন ওয়ার্ল্ডে প্রবেশ করে হিডেন ওয়ার্ল্ডের দৃশ্যগুলো এতটাই নজরকাড়া ছিল যা দেখে হিকাপ ও অ্যাস্ট্রিট দুজনেই অবাক হয়ে যায় হিডেন ওয়ার্ল্ডে ঘুরতে ঘুরতে অ্যাস্ট্রিট ও হিকাপ টুথলেসের দেখা পেয়ে যায় টুথলেস বর্তমানে হিডেন ওয়ার্ল্ডের রাজা আর লাইট ফিউরি টুথলেসের রানী তবে টুথলেসের এত শত প্রজার মধ্যে ড্র্যাগর সেই আলফাটাও কিন্তু উপস্থিত আছে তাই লাইট ফিউরির সাথে টুথলেসকে খুশি দেখে হিকাপ টুথলেসকে নিয়েই চলে যাবার জন্য রওনা করে কিন্তু রনা করার আগেই অ্যাস্ট্রিট ও হিকাপ অন্যান্য ড্রাগনের সামনে ধরা পড়ে যায় এমন সময় রাজ্যে গোলমালের টের পেয়ে রাজা টুথলেস এসে হিকাপ ও অ্যাস্ট্রিটকে বাঁচিয়ে নিয়ে গ্রামে ফিরে আসে তবে গ্রামে ফিরে হিকাপ টুথলেসকে লাইট ফিউরির কাছে চলে যেতে বলে ঠিক এমন সময় লাইট ফিউরিও টুথলেসকে ফলো করে চলে আসে ফলে হিকাপভাবে টুথলেসকে হয়তো আর কোনো হারাতে হবে না অপরদিকে বন্দি বাঁচাল রাফনাটের প্যাঁচাল শুনে গ্রিমেল বিরক্ত হয়ে রাফনাটকে ছেড়ে দেয় তবে রাফনাটকে ছেড়ে দিলেও গ্রিমেলের প্ল্যান ছিল রাফনাটের পিছু নিয়ে তাদের বসতি খুঁজে বের করা একদিকে টুথলেস ও লাইট ফিউরি গ্রামে আসে আর অপরদিকে রাফনাটকে ফলো করে গ্রিমেলও গ্রামে চলে আসে গ্রামে আসা মাত্রই গ্রিমেল টুথলেস ও লাইট ফিউরিকে অজ্ঞান করে বন্দি করে ফেলে এরপর রাজা টুথলেসের মাধ্যমে হিকাপের গ্রামের সব ড্রাগন নিয়ে ড্রাগর সেনাদের হাতে তুলে দেয় তাই এবারে কিন্তু টুথলেসকে ফিরিয়ে আনার জন্য হিকাপের কাছে আর বাচ্চা ড্রাগন নেই তবে বাচ্চা ড্রাগন না থাকলেও একটা উপায় আছে হিকাপের তৈরি করা ড্রাগনের চামড়ার ফ্লাইং স্যুট ফ্লাইং শ্যুট পরে হিকাপ ও তার সঙ্গীরা পাহাড় থেকে লাফিয়ে ড্রাগর সেনাদের জাহাজে গিয়ে উপস্থিত হয় এরপর একের পর এক সব ড্রাগনদের ছাড়াতে শুরু করে ফলে হিকাপের লোকদের পক্ষে যুদ্ধ করাটা একটু সহজ হয়ে যায় আর সুযোগ বুঝে টুথলেসও গ্রিমেলকে টার্গেট করে ফায়ার করে ফলে গ্রিমেলও বাঁচার জন্য লাইট ফিউরিকে নিয়ে পালাতে শুরু করে এমন সময় হিকাপ অ্যাস্টিডের ড্র্যাগনের সাহায্যে টুথলেসের কাছে গিয়ে টুথলেসকে ছাড়িয়ে নিয়ে গ্রিমেলকে ফলো করতে শুরু করে অপরদিকে হিকাপের সঙ্গীরা তাদের সব ড্রাগন ছাড়িয়ে ড্র্যাগন সেনাদের সবকটি জাহাজে আগুন লাগিয়ে দেয় এরপর জাহাজের দিক ঘুরিয়ে একটি জাহাজ দিয়ে অপরটিকে ধাক্কা দেয় ফলে সবকটি জাহাজ ডুবে যায় অপরদিকে গ্রিমেলের পিছনে আয় গ্রিমেল তার বিষাক্ত ড্রাগন দিয়ে টুথলেস ও হিকাপের ওপর হামলা করে তাই টুথলেসও বজ্রপাতের শক্তি দিয়ে ফায়ার করে বিষাক্ত ড্রাগনগুলোকে মেরে ফেলে এরপর টুথলেস লাইট ফিউরিকে বাঁচাতে এগিয়ে যায় তাই গ্রিমেলও বাঁচার জন্য শেষ চেষ্টা চালায় বিষাক্ত ইনজেকশন দিয়ে হিকাপকে টার্গেট করে ফায়ার করে তবে ভুলবশত ইঞ্জেকশনটা গিয়ে হিকাপের বদলে টুথলেসের গায়ে লাগে ফলে টুথলেস অজ্ঞান হয়ে নিচে পড়ে যেতে থাকে আর হিকাপ লাইট ফিউরির পিঠ থেকে গ্রিমেলকে ফেলে দিয়ে লাইট ফিউরিকে মুক্ত করে বলে যাও টুথলেসকে বাঁচাও এরপর হিকাপ ও গ্রিমেল দুজনেই নিচে পড়ে যেতে থাকে এমন সময় গ্রিমেল হিকাপকে বলে নিচে পড়লে আমরা দুজনেই মারা যাব। তাও আবার একটা সাধারণ ড্রাগন বাঁচানোর জন্য এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই না হিকাপ একদিকে হিকাপ আর গ্রিমেল নিচে পড়ে যেতে থাকে আর অপরদিকে লাইট ফিউরি টুথলেসকে বাঁচিয়ে নেয় এরপর পর হিকাপকে বাঁচানোর জন্য লাইট ফিউরি টুথলেসকে রেখে এগিয়ে যায় আর লাইট ফিউরিকে ফিরে আসতে দেখে হিকাপ তার ডুপ্লিকেট পায়ের লক খুলে দেয় ফলে ডুপ্লিকেট পা ধরে ঝুলে থাকা গ্রিমেল নিচে পড়ে মারা যায় আর লাইট ফিউরি হিকাপকে নিয়ে উপরে চলে আসে পরিস্থিতি স্বাভাবিক হবার পর হিকাপ বুঝতে পারে আসলে টুথলেসের আসল ঠিকানা হিকাপের সাথে নয় বরং লাইট ফিউরির সাথে হিডেন ওয়ার্ল্ডে যেখানে টুথলেস রাজা আর লাইট ফিউরি টুথলেসের রানী তাই হিকাপ টুথলেস সহ তার গ্রামের সকল ড্রাগন মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং বিগত দিনে সাথে থাকার জন্য হিকাপ টুথলেসকে ধন্যবাদ জানিয়ে মুক্ত করে দেয় আর টুথলেসও হিকাপকে জড়িয়ে ধরে হিকাপের থেকে বিদায় নেবার পর সব ড্রাগন সাথে নিয়ে হিডেন ওয়ার্ল্ডে চলে যায় তবে হিকাপ ও টুথলেসের আলাদা হবার দৃশ্যটা এতটাই হৃদয় বিদারক ছিল যে টুথলেসের চলে যাওয়ার কারণে হিকাপের মতো প্রায় প্রতিটা টুথলেস ফ্যানই এই দৃশ্য দেখে কেঁদেছিল বাই ওয়ে আমিও কিন্তু আপনার মতোই একজন টুথলেস ফ্যান তো একদিকে টুথলেস ও লাইট ফিউরি স্থায়ীভাবে হিডেন ওয়ার্ল্ডে বসবাস শুরু করে অপরদিকে হিকাপ ও অ্যাস্টিডের বিয়ে হয় আর তারাও নতুন ঠিকানায় বসতি করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং এর মাধ্যমেই সমাপ্ত হয় হাউ টু ট্রেন ড্রাগন পার্ট থ্রি তবে পার্ট থ্রি শেষ হলেও হিকাপের ও টুথলেসের সম্পর্কটা কিন্তু শেষ হয়নি পার্ট ফোরে হিক আপ তার বাচ্চাদের নিয়ে টুথলেসের বাড়ি আর টুথলেস তার বাচ্চাদের নিয়ে হিকাপের বাড়ি বেড়াতে আসবে তাই হিকাপ ও টুথলেসের বাচ্চাদের বিষয়ে বিস্তারিত এবং হিকাপ ও টুথলেসের দেখা কিভাবে হয়েছে তা জানতে হলে দেখতে হবে হাউ টু ট্রেন ইউ ড্র্যাগন পার্ট ফোর ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি পার্ট ফোর নিয়ে আসব। তাই পার্ট ফোর দেখতে চাইলে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর টুথলেসের ফ্যান হলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন তাহলে আজ হিকাপ ও টুথলেসের বাচ্চাদের অপেক্ষা পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে